চুপ, সরে এসো, নবাব আসছে না লেয়া। নবাব এই অন্ধকারে? বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এই দেশ কেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। কে 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 তুমি, কে তুমি, তোমার নাম, তোমার পরিচয়? নাম আর পরিচয় কলঙ্কের কালিতে ঢাকা পড়েছে জনাব। কি বলে তোমায় ডাকবো? আলেয়া, আলেয়া বলি ডাকবেন জাহাপনা? সিংহাসন থেকে কত দূরে সরে পড়েছেন দেখুন জনাব। এমন মিষ্টি হাসি তুমি কেমন করে হাসো? হারেমে কি এমন হাসি কখনো শোনেননি জনাব? না, কোন নর্তকীর, কোন বেগমের? বেগমরা হাসতে জানে না, নর্তকীরাও না। সারা বাংলাদেশে কেউ হাসতে জানে না, বাঙালি জানে শুধু কাঁদতে। দেশব্যাপী এই কান্নার কি কারণ নেই জাহাপনা? কি কারণ? আমার অত্যাচার, আমার অবিচার। আমি তা বলিনি জাহাপনা। লোকে বলে, তাও অস্বীকার করতে পারি না। মিথ্যা লোকাপবাদ যদি বাংলার সুখ শান্তি নাশের কারণ হয়ে ওঠে, তার জন্যে তো আমি দায়ী নই সুন্দরী। জনাব, জাহাপনা, বেগম সাহেবা এইদিকে আসছেন। বেগম সাহেবা, লুৎফা, তুমি এ সময় এখানে? হারেম থেকে আপনি বেরিয়ে এলেন আর ফিরলেন না। হারেমের নর্তকীদের নীরস গান শুনে, কুৎসিত নাচ দেখে আমি ঝিমিয়ে পড়েছিলুম। হঠাৎ যেন শুনতে পেলুম দাদুর কণ্ঠস্বর, ছুটে এলুম এইখানে। আমি যেন দেখতে পেলুম সিংহাসনে তিনি বসে রয়েছেন, চোখে মুখে দারুণ উৎকণ্ঠা। আমি তাকে বোঝাতে চাইলুম আমি কর্তব্য বিমুখ হব না। কে যেন হেসে উঠল, চেয়ে দেখলুম দাদু নেই, সিংহাসন শূন্য। আপনার শরীর আজ সুস্থ নেই জাহাপনা? শুধু আজই এমনটি হলো না লুৎফা, রাতের পর রাত এমনি করে আমাকে ছুটে আসতে হয়েছে, এমনি করেই শোনাতে হয়েছে আমার সংকল্পের কথা। কিন্তু তবুও লুৎফা, তবুও সেই আকুল আহ্বানের বিরাম নেই। শুধু মুখের কথাতে কাজের দাবি পূর্ণ হয় না জাহাপনা, তাই ওই আহ্বানের বিরাম নাই। কে কে কথা কইলেন আবার? আলো আলো, দরবারে সব আলো জেলে দাও। আমায় অনুমতি দিন বেগম সাহেবা, আমি আলো জেলে দিই। কে দরবারে আলো জ্বালতে চাও তুমি? কোন অধিকারে? অধিকার কিছু নেই, তবু নিজে বেছে নিয়েছি এই কাজ। আলোর শিখা কি নবাবের নতুন আমদানি? দয়া করে নিজেই এসেছেন, আমন্ত্রণের অপেক্ষা রাখেননি। শুনেছি এ দরবারে বীর মির্জাফরের, বিচক্ষণ রাজবল্লভের, ধনকুবের জগৎ শেঠের আসন টলে উঠেছে। নবাব কি এখন থেকে ওই নর্তকীর মতো নারীদের নিয়ে দরবার বসাবেন? বেগম সাহেবা দেখছি রাজনীতির সকল খবরই রাখেন, কেবল এই খবরটা রাখেন না যে এ রাজ্যের বীর সেনাপতিরা, বিচক্ষণ মন্ত্রীরা দিবারাত্র ষড়যন্ত্র করছেন সিরাজকে সিংহাসন থেকে নামিয়ে পথের ভিকিরি করে ছেড়ে দিতে। তবে যে ওরা বলে? বলে সকলেই আমার পরম হিতৈষী, শুধু আমি সকলের সব উপদেশ উপেক্ষা করে যথেচ্ছাচারে প্রবৃত্ত হয়েছি। তাই তো ওরা বলে? ওরা যা বলে বেগম সাহেবা তাই সরল মনে বিশ্বাস করেন। এই ভাগ্য নিয়ে আমি বাংলা বিহার উড়িষ্যার ভাগ্য বিধাতা হয়েছি। জাহাপনা, কিছু না জেনে ও কথা বলে আমি অন্যায় করেছি? চারিদিকে শত্রু লুৎফা, এ সময় তুমি যদি আমার ওপর বিশ্বাস হারাও তাহলে সান্ত্বনার ঠাঁই আমি আর কোথায় খুঁজে পাই লুৎফা? আমি আর কারো কথা শুনব না। হ্যাঁ শুনো না, শুধু আমারই ওপর আস্থা রেখো, কেমন? নবাব, আমাকে হারেমে যেতে অনুমতি দিন। ও, তা তুমি একটু অপেক্ষা করো তাহলে। এসো লুৎফা।
চল পথে আমি আনন্দ চন্দনে, চল পথে আমি আনন্দ চন্দন, অন্ধ আকাশে চলে রবি তারা চন্দ, আমি ম্লান মুখে হাসি জুই কণিকা তারপর সুন্দরী এইবার বলো তুমি কে, কেন এখানে এসেছো? আমি কে তা আর একদিন বলবো জনাব, কেন এসেছি তাই শুনুন। বেশ তাই বলো। কাশিমবাজার কুটির কোনো খবর রাখেন জাহাপনা? কাশিমবাজার কুটি, সেখানকার খবর তুমি পেলে কেমন করে? সেখানকার জলসায় আমার যে নেমন্তন্ন। আমার নেমন্তন্ন হলে আমি খুশি হতুম, কিন্তু তা তো হয়নি। মির্জাফরের হয়েছে। সিপাহশালার ভাগ্যবান লোক। রাজা রাজবল্লভেরও হয়েছে। তার অনুপস্থিতিতে বাংলার কোনো জলসাই জমে না। জগৎ শেঠ নিমন্ত্রিত। ধনকুবেরের প্রীতি সবাই কামনা করে সুন্দরী। কলকাতা থেকে আমির চাঁদও এসেছেন। সেই পাঞ্জাবিকে ইংরেজরা বরাবর স্নেহের চোখে দেখে, আদর করে উমি চাঁদ বলে ডাকে। মশিয়ে লাও উপস্থিত থাকতে পারেন। ওয়াটস দেখছি খুব বড় জাল ফেলেছে। এই জাল কৌশলে যে গুটিয়ে তুলতে পারবে সেই জয়ী হবে। কেমন নেমন্তন্ন আমারও হয়েছে সুন্দরী, কাশিমবাজার জলসায় তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। আরো একটা খবর আছে জনাব। একটা কেন, তোমার মতো রূপসী গুপ্তচরের কাছে অনেক খবর থাকাই সম্ভব। জহপনা, অস্বীকার করতে পারো যে তুমি গুপ্তচর? মিথ্যা সন্দেহে আমার প্রতি অবিচার করবেন না জহপনা। মিথ্যা সন্দেহ? আমি গুপ্তচর নই জহপনা। প্রমাণ দিতে পারো? পারি, কিন্তু সে প্রমাণ আমার মৃত্যু তুল্য হবে। যা প্রমাণ দিতে না পারলে গুপ্তচরের শাস্তি যে মৃত্যু তাই আমি তোমায় দেব। মৃত্যু? হ্যাঁ প্রকল্পে, বাংলার নবাব পরিহাসের পাত্র নয়। মোহনলাল আমার পরিচয় জানেন? মোহনলাল? হ্যাঁ। গোলাম হোসেন? জনাব। মোহনলাল, মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? কি জবাব দেবে তাই ভাবছো? এখনো ছলনার প্রয়াস? ছলনায় আমি অভ্যস্ত নই জাহাপনা। তবে বলো মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? সে কথা তাকে জিজ্ঞাসা করবেন। তোমার নিজের মুখেই তা বলতে হবে। আমার কোনো কথাই তো আপনি বিশ্বাস করেন না। কারণ আমি জানি নারী ছলনাময়ী। নবাব অনেক কিছুই জানেন যা সত্য নয়। তোমার কথা যদি সত্য না হয় স্থির যেন তোমার মৃত্যু মোহনলালও রোধ করতে পারবে না। মৃত্যু ভয়ে আমি ভীতা নই জাহাপনা। তবে মৃত্যুদণ্ড দেব শুনে প্রমাণ দিতে সম্মত হলে কেন? আপনি আমাকে ভুল বুঝবেন তা আমি সইতে পারবো না বলে। আমি তোমাকে ভুল বুঝলে তোমার কি এসে যায়? আপনি আমাকে শাস্তি দিন আর প্রশ্ন করবেন না। আমায় স্মরণ করেছেন জাহাপনা? হ্যাঁ। মোহনলাল, তুমি এই বালিকাকে চেনো? ভালো করে চেয়ে দেখো, তোমার জবাবের ওপর এর বাঁচা মরা নির্ভর করছে। আমি একে চিনি না জাহাপনা। মোহনলালের কথা শুনে কেঁদে উঠলে যে, মৃত্যু ভয়ে তুমি নাকি ভীতা নও? গোলাম হোসেন, জাহাপনা প্রতিহারী দুঃসাহস এই বালিকার মোহনলাল, যে গোপনে প্রাসাদে প্রবেশ করে রূপের মোহ বিচিয়ে ও আমার কাছ থেকে সব গোপন সংবাদ সংগ্রহ করে নিয়ে যেতে চায়। তুমি আমার বিশ্বাসী জেনেও তোমাকে আমার সন্দেহ ভাজন করে তুলতে চায়। অসংকোচে ও আমাকে বললে মোহনলাল যে তুমি ওকে চেনো, ওর পরিচয় তুমি জানো। জনাব প্রতিহারী উপস্থিত। এই একে নিয়ে যাও, আজকে রাতটাকে কারাগারে রেখে দেবে, কাল ভোরে প্রকাশ্য রাজপথে একে গুলি করে মারবে, ঘোষণা করে দেবে যে নবাবের আদেশে গুপ্তচরকে সাজা দেওয়া হয়েছে। যাও। চলো, কোথায় যেতে হবে? দাঁড়াও বাবা সব, একটুখানি দাঁড়াও। নবাবের নেমকের দর আছে তা জানি, কিন্তু কাজের এই উৎসাহ আগে তো কখনো দেখিনি। গোলাম হোসেন। জনাব মোহনলাল ওকে চেনে? সত্য কথা বলো মোহনলাল। মোহনলাল? জনাব আমি ওকে চিনি, ও আমার ভগ্নী। তোমার ভগ্নী? নর্তকী? পর্তুগিজ এক দস্যুকে অপহরণ করে, নিজের বুদ্ধির বলেও পালিয়ে আসে, কিন্তু সমাজে ঠাঁই পায় না। তাই কি পেটের দায়ে ও গুপ্তচরের কাজে প্রবৃত্ত হয়েছে? গুপ্তচর ও নয় জাহাপনা, প্রাসাদের বাইরে নবাবের সামান্য যে কয়টি হিতৈষী আছে ও তাদেরই একজন। কৌশলে শত্রুপক্ষের সংবাদ সংগ্রহ করে ও আমাদের জানায়। ওর সব গেছে জাহাপনা, কিন্তু দেশপ্রেম যায়নি। তবে পরিচয় দিতে কুণ্ঠিত হয়েছিল কেন? লজ্জায়। লজ্জায়? আশ্চর্য তোমার লজ্জাবোধ মোহনলাল। তোমার ভগ্নী নিজের দোষে নয় দুর্বৃত্তের হাতে পড়ে আজ গৃহহারা সর্বহারা, আর তুমি তাকে আশ্রয় দাওনি, তোমার সঙ্গে যে তার রক্তের সম্বন্ধ রয়েছে তাও অস্বীকার করতে চাও। তোমাদের নীতিবোধ দুর্বোধ। চেয়ে দেখুন তো জনাব, এই আগুনের শিখা
একই কলঙ্কের পরশে কালো হতে পারে? তোমাদের নবাবকে ক্ষমা করো সুন্দরী, চলো আমি নিজে তোমাকে প্রাসাদের বাইরে রেখে আসছি। কাশিম বাজার কুটিতে তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে। কেন প্রেম যমুনা Now, gentlemen, let us proceed. Kashim Bajar Koti te aapnar asiya chen, hamra khoshi ache. Jalsa hoilo, ekhon kaj. Ki kaj tai bolun Ward Sahib? My dear Jafar Ali Khan, aapni hamader jonno ki korite paren? Apnara bondhu lok, apnara je sahajjo chaiben, amra tai korbo. Jafar Ali Khan jemon omayik, temni shoktiman. Othocho ei podosth kormocharikeo Nawab Alibaddi ekdin apoman korechilen. করেননি খাঁ সাহেব? সেই পদচ্যুতি, সেই বহিষ্কৃতি আজও আমার মর্মপীড়ার কারণ হয়ে রয়েছে অমিত চাঁদ। মানে না বারণা উঠালে বাহারে ভাসাল কুলালাজ রুধিত নারে ভাসাল কুলালাজ রুধিত নারে আচ্ছা সে নাচনা, আচ্ছা সে গহনা, রাজা উজি রামির লোকো সে বহুটি নাম মিলেগা। আর উধার জাকর মাই ডিয়ার, দে আর অল মাই গেস্ট। রাজা বল্লভ, আপনি কি করিবেন? আগে আপনি বলুন সাহেব, নবাবের বিরুদ্ধে আপনাদের অভিযোগ কি? নবাব আমাদের বহুত কোটি বন্ধ করিয়াছেন। দিস অফিসার সব সেইজড মেনি অফ আওয়ার বোটস, কোটি বন্ধ, নৌকা আটক, আর ইয়ে বহুত জুলম। বাণিজ্য না হইলে ইয়ে দেশে থাকিয়া আমরা কি করিবে? নবাবের গুড় আর ঘাস কাটিবে? আপনারা কি করতে চান সাহেব? ক্যালকাটায় আমরা ফোর্ট বানাইল, নবাব কহিলেন ফোর্ট তোড়ো, আমরা কহিলে সেটি হবে না। নবাব ডর দেখাইলেন, ক্যালকাটা তিনি অ্যাটাক করিবেন, আমরা কামান বসাইলাম। এখন আমি আপনাদের বলিতেছে, ওয়ার ইজ ইমিনেন্ট, ক্যালকাটায় ভারী যুদ্ধ হইবে। মকসুদাবাদ উইল বি লেফট এট ইওর মার্সি, মকসুদাবাদ আপনাদের হবে, বেঙ্গল বিহার ওড়িশা আপনাদের হবে। হ্যালো ওই আমরা আমরা আপনাদের প্রজা হইয়া ইয়ে মজাসে বাণিজ্য করিবে? এই তরবার স্পর্শ করে আমি শপথ করছি, লাঞ্ছনার প্রতিশোধ এবার আমি নব। উদ্ধত সিরাজকে শাস্তি দিতে আর দ্বিধা বোধ করব না, দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। ও কি শব্দ? ক্যানন রো স্বাগত জঙ্কি মুর্শিদাবাদ আক্রমণ করতে এলো। সাহেব সর্বনাশ হয়েছে, নবাবের সৈন্য এসে পড়েছে, সঙ্গে নবাব নিজে। নবাব মনসুর আল মুলক সিরাজ উদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ আইবক জংবাহাদুর। ওয়াটস ইওর এক্সেলেন্সি? ড্রেক সাহেবকে তুমি কি খবর পাঠিয়েছো? আমার সারণ হইতেছে না, এত বড় স্পর্ধা তোমাদের যে আমারই রাজ্যে আমারই আশ্রয়ে বাস করে আমারই দেশে ব্যবসায় লিপ্ত থেকে আমার আদেশ তোমরা অবহেলা করো। আমার অনুমতি না নিয়ে কাশিম বাজার কুঠিতে তুমি বহু অস্ত্র আমদানি করেছো। ড্রেক জানিয়েছে কলকাতার দুর্গ সংস্কার কিছুতেই সে স্থগিত রাখবে না। তোমরা ভেবেছো তোমাদের এই ঔদ্ধত্য আমি নীরবে সহ্য করব? মিস্টার ড্রেক কি করিয়াছেন আমি জানি না ইওর এক্সেলেন্সি। না জানলেও তোমাকেই কৈফিয়ত দিতে হবে, তোমাদের কোম্পানির প্রতিনিধি হিসেবেই তুমি আমার দরবারে ঠাঁই পেয়েছো। তোমাকে যে সম্মান দেখানো হয়েছে তা শুধু সেই কারণে, নইলে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি তাতে আমি তোমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাধায় চড়িয়ে এ দেশ থেকে বার করে দিতুম। আমির চাঁদ যাপনা, পাঞ্জাব থেকে বাংলা এসে স্বার্থ আর ষড়যন্ত্রে লিপ্ত থেকে তুমি নিজের সঙ্গে সঙ্গে আমাদেরও সর্বনাশের সূচনা করছো, সাবধান। আমি নবাবের গোলাম যাপনা? জাফর আলি খান যাহাপনা, অনুমানে হয়তো আপনি বুঝেছেন কলকাতার কুটিয়ালদের শাস্তি দেবার উদ্দেশ্যেই আমি রাজধানী থেকে বেরিয়েছি। আমার অনুরোধ, এই অভিযানে আপনি আমার সঙ্গে থেকে আমার শক্তি বৃদ্ধি করবেন। যাহাপনার যেরূপ অভিরুচি।
রাজা রাজবল্লভ। জাহাপনা, আপনাকেও আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। পুত্র কৃষ্ণবল্লভকে বহুদিন দেখেননি, একবার দেখে আসবেন, চলুন। আপনার আদেশ শিরোধার্য। শেঠজি অবশ্য সুদের টাকার তাগিদ দিতে এসেছিলেন। শেঠজির বিরুদ্ধে আমার বলবার কিছুই নেই, আর থাকলেও কিছু বলবো না, যেহেতু টাকার আমারও দরকার। শেঠজি মুর্শিদাবাদেই থাকবেন। নবাবের প্রয়োজন আমি নিশ্চিতই পূর্ণ করবো জাহাপনা, কিন্তু আমার একটি নিবেদন আছে। বলুন। সিপাহশালারকে আর রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে রাজধানী মুর্শিদাবাদ কি একেবারে অরক্ষিত অবস্থায় থাকবে না? গুরুতর প্রশ্ন, বিনা মন্ত্রণায় কিছুই করা ঠিক নয়। গোলাম হোসেন। জাহাপনা। বলতো বান্দা, সিপাহশালার আর রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে মুর্শিদাবাদের কোনো ক্ষতি হবে কিনা? জনাব, এক সময় একদল চোরের সঙ্গে আমাকে থাকতে হতো। নগরে সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী কি তাই নিয়ে চোরের দলে একদিন তুমুল তর্ক। কি সাব্যস্ত হলো? সাব্যস্ত হলো, শেয়াল আর প্যাঁচা না থাকলে নাগরিকদের বড়ই ক্ষতি হয়। বটে। শেয়াল ধূর্ত গর্তে লুকিয়ে থাকে, আর পেচক অশুভ আধার ছেড়ে আলোয় আসে না, কিন্তু তবুও শেয়াল প্রহর ঘোষণা করে, আর প্যাঁচা অমঙ্গলের আভাস দিয়ে নাগরিকদের উপকারই করে। চোরের দল সেই থেকে শেয়াল আর প্যাঁচার পুজো দিতে লাগলো। জানলেন জাফর আলী খান? শুনলেন রাজা রাজবল্লভ? What? Your Excellency? তুমি আমাদের বন্দি। Your Excellency? তোমাকে আর তোমার এই কুটিতে যত ইংরেজ বীর রয়েছে সবাই কি বন্দির মতো আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। রায়দুল্লাহ। জাহাপনা। এদের কলকাতায় নিয়ে যাবার ব্যবস্থা করুন, পেছনে শত্রু রেখে যুদ্ধযাত্রা কোনো কাজের কথা নয়। আর তুমি আলেয়া। আমাকে তিরস্কার করুন জাহাপনা। তিরস্কার নয় সুন্দরী, পুরস্কারই তোমার প্রাপ্য। পুরস্কার? হ্যাঁ, নবাবের কণ্ঠের এই মালা। জাহাপনা, ও মালা অত্যন্ত মূল্যবান। শেঠজি, আপনি মুক্তোর মূল্য যাচাই করেন, আর আমি আমি পরখ করি নারী রত্ন। What? Your Excellency? আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয়, কোম্পানি সেই সন্ধির সমস্ত স্বত্ব রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি তা জানো? আমি জানিলাম না আমাদের অপরাধ। তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমার আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? পানিশ মি ইওর এক্সেলেন্সি ইফ ইউ উইল। আমার ডিউটি আমি করি আছে, আপনার কাজ আপনি করুন। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো তুমি এই দরবারে স্থান পাবে না, যাও। ফেরোরের এক্সেলেন্সি। জাহাপনা, আমি জানি রাজা আপনি কি বলতে চান। হোয়াটসঅ্যাপকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। হোয়াটসঅ্যাপের কথা এখন থাক, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা। সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ আমি অবনত মস্তকে গ্রহণ করেছি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আরো কত হেয় করতে চান আপনারা আমাকে? আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? স্বার্থ সিদ্ধি? স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম তাহলে? বলুন তাহলে। তাহলে বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসতেন? এত বড় কথা আমার মুখের ওপর বলতে আপনার সাহস হয়? আপনার উপদ্রবই আমাদের মনে সাহস এনে দিয়েছে। আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতায় আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। জাহাপনা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করছেন। সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সত্যাশ্রয় রাজা, বলুন, এই সিংহাসনে আরোহণ করবার পর এই এক বছরের মধ্যে কি অনাচার আমি করেছি বলুন। কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনার আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন বলুন। আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। অথচ কবে কোথায় কখন কোন অনাচার আমি করেছি আপনারা তা নির্ভুল বলে দিতে পারেন? পারি এই জন্যেই যে পাপ কখনো চাপা থাকে না। পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি খা প্রাণ দিয়ে আপনাকে তা বুঝিয়ে দিয়ে গিয়েছে, নিজের জীবন দিয়েও কি আপনি আবার তা বুঝতে চান? এই তরবারি স্পর্শ করে আমি শপথ করতে যাব না, মানি লোকদের আপনি যদি এরূপ পরিহাস করেন তাহলে আপনার সপক্ষে কখনো আমি অস্ত্র ধারণ করব না। আজ পর্যন্ত কবিন তা ধারণ করেছেন সিপাহশালার? যুদ্ধে অপদার্থ সাওকাতকে হত্যা করে বুঝি তোমার এই স্পর্ধা হয়েছে মোহনলাল? কোন যুদ্ধে কৃতিত্ব না দেখিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করছি সিপাহশালার, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে আপনি নবাবকে সাহায্য করেছেন? তোমার এই স্পর্ধা মীর মদন? রাজ্যের সকল রাজা মনে করেছেন যে নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়, এমনকি আত্মরক্ষার শক্তি তার নেই। কিন্তু একথাও তাদের মনে রাখা উচিত
যে নবাবের নিমক আমরা বৃথাই খাই না। এই সব অদ্বাচীনকে দিয়ে যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম শক্তিমান পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতি নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছে তখন আর ভাবনা কি? চলুন দান। দরবার ত্যাগ করতে হলে তার পূর্বে নবাবের অনুমতি নেওয়া আবশ্যক, এই কথাটাও কি আপনাদের মনে করিয়ে দিতে হবে? দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাহা বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দী করা হবে। জাফর আলী খান, যাহাপনা কি বিনা বিচারে আমাদের বন্দী করতে চান? জাফর আলী খান, আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন, খোদা তালার কাছে কে বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। আজ আপনাদের কাছে আমার এই ভিক্ষা যে আমাকে আজ আপনারা শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? আবারও বিচার রাজা? বিচার নয় জাহাপনা, আমি শুধু বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর জয়, কাশিমবাজার অভিমুখে অভিযান, এসবই কি শান্তি স্থাপনের প্রয়াস? আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার এই প্রয়াসে আপনারা শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তখন একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে এই সিংহাসন যদি আর কাউকে দিতে চান আমি হৃষ্ট মনে সিংহাসন ত্যাগ করব। জাফর আলী খান, আপনি শুধু সিপাহ সালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপন জন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। লোভে পড়ে, মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে মেরুদণ্ড সোজা করে যে সাড়া দিতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার আছে আমি জানি। রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই, তাই আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্ধমানা জননী, নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী? ওঠো মা ওঠো, মোচো তোমার অশ্রু জল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান, আজ জীবন দিয়ে রোধ করব মরণের এই অভিযান। জাহাপনা জনাব। হ্যাঁ, আপনি সিপাহ সালার, আপনি তা পারেন। আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। আমিও শপথ করছি সিপাহ সালারের সকল নির্দেশ মাথা পেতে নেব, তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব। আজ আমি ধন্য, আজ আমি ধন্য।